আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এগারো দিবস হাসপাতালে কাটানোর পর বাকিংহাম প্যালেসে ফিরেছেন ডিউক অব এডিনবারা ডিসেবল অটিস্টিক শিশুদের সাহায্যার্থে হোম স্টার্ট নামক চ্যারিটি সংস্থার ফান্ড রেজিং অনুষ্ঠিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বাসায় হামলার প্রতিবাদে গ্রেটার লন্ডন জাসদের প্রতিবাদ সভা শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত প্রায় এগারো দিবস হাসপাতালে কাটানোর পর বাকিংহাম প্যালেসে ফিরেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পতি ও ডিউক অব এডিনবারা প্রিন্স ফিলিপস সোমবার তিনি হাসপাতাল ত্যাগ করেন এ সময় ডিউক অব এডিনবারাকে পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল বাকিংহাম প্যালেসের এক মুখপাত্রে বরাত দিয়ে জানা গেছে ডিউক অব এডিনবারা এখন পুরোপুরি সুস্থ আছেন এছাড়া হাউট পয়েন্টের সামার ওয়েস্ট অ্যানুয়াল সার্ভিস অব দ্য গার্ড নাইটের অনুষ্ঠানে তিনি রানীর সাথে যোগ দিয়েছেন উল্লেখ্য গত ৬ জুন পেটে ব্যথা অনুভব করায় ডিউক অব এডিনবারাকে প্রিন্স ফিলিপকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে তাকে একটি সার্জারি করা হয় তবে সদ্য ৯২ বছরে পা রাখা ডিউক অব এডিনবারা আসলে কি কারণে সার্জারি করা হয়েছে তা এখনো জানা যায়নি ডিসেবল অটিস্টিক হোমলেস শিশুদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে হোম স্টার্ট নামক একটি চ্যারিটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার ইসলিংটনে একটি অভিজাত হোটেলে এক ফান্ড রেজিং এর আয়োজন করা হয় বিস্তারিত থাকছে এম আর মুরাদের রিপোর্টে আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু এই শিশু যদি জন্মগতভাবে হয় ডিসেবল কিংবা অটিস্টিক বা জন্মের পর হোমলেস বা পারিবারিকভাবে প্রতিবন্ধকতা শিকার তবে ভবিষ্যতে সমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে হোম স্টার্ট নামক একটি চ্যারিটি সংস্থা কর্তৃক আয়োজিত এক ফান্ডরেজিং অনুষ্ঠানের বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন আর এই ফান্ডরেজিংয়ের উদ্যোক্তারা বলেছেন অর্থনৈতিক দৈন্যতার কারণে যে সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানদের দেখভাল করতে সক্ষম হয় না তাদের সহযোগিতা প্রদান করে যাচ্ছে হোম স্টার্ট And that is the reason that I got involved with Homestead to try and help raise some funds. Homestead Camden is an organization that works with families that have young children and that are in difficulties. Homestead Camden trains volunteers to work with those families. এই চ্যারিটির সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় আমি এই হোম স্টার চ্যারিটিতে দেখে ভাবলাম যে এত কাজ করতেছে চ্যারিটিটা আমাদের মানুষের জন্য আমাদের যত বাঙালি মহিলারা আছে ওরকম ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত কাজ করে খালি বাঙালি মহিলা না সোমালি কমিউনিটি বলেন ইন্ডিয়ান কমিউনিটি বলেন হোম স্টার সব জায়গায় গিয়ে কাজ করে এই জন্য যখন আমাকে রমি ভাই এসে বললো যে তুমি একটু কিছু চ্যারিটি কাজ করো তুমি প্রমোশন করো এই চ্যারিটিটা আমি ভাবলাম যে অবশ্যই আমি ইনভলভ হতে চাই এই চ্যারিটিতে এতে বক্তব্য রাখেন ব্রিটিশ লর্ড সভা সদস্য ব্যারনেস পলামঞ্জিলাউদ্দিন উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনরা ভবিষ্যতে এ সংস্থার পক্ষ হতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্তব্য উপস্থিত চ্যারিটি সংস্থাটির নেতৃবৃন্দের ইভেন্টটি ইসলিংটনের স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এম ইয়ার মুরাদ চ্যানেল আই লন্ডন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির বাসায় বোমা হামলার প্রতিবাদে গ্রেটার লন্ডন জাসদের উদ্যোগে এক প্রতিবাদ সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউর সেন্টারে অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল গ্রেটার লন্ডন জাসদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সাবুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন খানের শামীমের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের আন্তর্জাতিক সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের জাসদ নেতা শামসুল আবেদিন নেসাউর আব্দুর রাজ্জাক কয়সার আহমেদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভাপতি শামসুদ্দিন খান আওয়ামী লীগ নেতা রিয়াজ আহমেদ ন্যাপ সভাপতি আজিজ মিয়া বাসদ নেতা গয়াসুর রহমান গয়াস মিনা রহমান যুক্তরাজ্য ঘাতক দল নির্মূল কমিটির সহসভাপতি ও ওয়ার্কার্স পার্টি নেতা ইসাক কাজল মুজিবুল হক মণিসহ আরও অনেকে বক্তারা এ সময় অবিলম্বে এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার ও রাজনগরে বিএনপি যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে যুক্তরাজ্য সফররত কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও মৌলভীবাজারের চাঁদনীঘাটের ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশার সম্মানে এক মতবিনিময় সভা গত 16 জুন ক্যামডেনের স্থানীয় সেন্টারে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের রাজনগর জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুল মুকিত ফারুকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা মকসুদ আলী জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম লুৎফর রহমান। বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ শহীদ, আব্দুল আউয়াল, ফজলুল হক সেলিম, সাজ্জাদুর রহমান, হাজি আব্দুল সেলিম, জাহাঙ্গীর মাসুক, নাসির আহমেদ শাহীন, সরফরাজ আহমেদ সরফু প্রমুখ। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, শিপু মিয়া, বাদশা মিয়া শামসু, মাকসুদ এলাহি চৌধুরী, আকিকুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম, শাহীন আকন্দ, শামীম মিয়া সহ আরো অনেকে। ভবন ধসে বাংলাদেশের সাভারে নিহতদের পরিবার ও আহতদের সাহায্য করার পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য কেনার জন্য ব্রিটিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স ইউকের নেতৃবৃন্দ। সোমবার ক্রয়ডনের ফেয়ারফিল্ড হলে সাভারের ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আয়োজিত এক চ্যারিটি কমিটি কারি নাইটে তারা এ আহ্বান জানান। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উপস্থাপনা করেন নিক মিলার। আর মূল পরিকল্পনায় ছিলেন এফওবিসির সভাপতি ইয়াউর খান। এতে দর্শকদের উপহার দেওয়া হয় জ্যাজ ভোকালিস্ট গিল ম্যানলি, ম্যাজিশিয়ান পল লংহার্স্ট, কমেডিয়ান ম্যান ইন কোট স্টিভ বেস্ট এবং তাল তরঙ্গের দলের পরিবেশনা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলর মেয়র কাউন্সিলর ইয়বলি হোপলে, শাটন কাউন্সিলর মেয়র কাউন্সিলর শ্যান ব্রানান, ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর শাফি খান সহ এফওবিসির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এদিকে 19 জুন মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে জাতীয় সমাজতান্ত্রিক দল রব যুক্তরাজ্য অংশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারে প্রবাসীদের ভূমিকা এবং আসমা আব্দুর রব এর 10 দফা প্রস্তাব নিয়ে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য যে এসটির 10 দফা কর্মসূচির মধ্যে রয়েছে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার পরিবর্তে ফেডারেল গভর্নমেন্ট ব্যবস্থার প্রবর্তন, 9টি প্রদেশ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন। এই সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির আহ্বায়ক আলহাজ সমীরউদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব শাহেদ কামাল টিটো। হুমায়ুন কবিরের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম মোহাম্মদ চৌধুরী নাজিম, উপদেষ্টা সৈয়দ এ মাবুদ, মিসেস ফেরদোস বেগম, মির্জা আনসারুল হক, শাহাবুদ্দিন সহ আরও অনেকে। মুরারি চাঁদ কলেজ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর 2013 এর আয়োজন করে। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এ সফরের উদ্বোধন করা হয়। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি মাহবুবুল আলম, সহসাধারণ সম্পাদক আবু মোস্তফা মিজান, সাংগঠনিক সম্পাদক বিজিত পাল, মহিলা বিষয়ক সম্পাদক আফিয়া বেগম মুন্নি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমায়া মিন্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক লাভলি বেগম প্রমুখ। এ সময় যুক্তরাজ্যে অবস্থানরত এমসি কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংগঠনের পক্ষ থেকে বাস যোগে শিক্ষা সফরের স্থান বনমাল সি বিচ যাত্রা করে। পরে সি বিচে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল প্রতিযোগিতা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদল সাসেক শাখার কমিটি গঠন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এবং সাবেক সাংসদ এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে সভা করেছে সাসেক্স যুবদল। সংগঠনের নবনির্বাচিত সভাপতি বক্তিয়ার খানের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিলুর রহমান আতর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি নাসিম আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সভাপতি হাজি রফিক মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহমেদ, বিএনপি নেতা শফিক উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সংগঠনের সম্পাদক শেখ আলী আহমেদ, সহসভাপতি যুগ্ম সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা দেশের 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী সকল মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে বলেন দেশের জনগণ সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে ভোটের মাধ্যমে রায় দিয়েছে। এছাড়া আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালেরও জোর দাবি জানান তারা।
রবিবার লন্ডনের বাংলা টাউন ব্রিক লেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে নিদনপুর সুপাতলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আবুল কাশেমের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে এ সময় ভাইস চেয়ারম্যান পল্লব নিদনপুর সুপাতলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সকল কর্মীবৃন্দকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আহাদ, মঞ্জির আলী, মুজিবুর রহমান এখলাস, আবুল কালাম, হিরণ আহমেদ, মেজবা আহমেদ, আকবর হোসেন রমিন, মেহবুব আহমেদ, কমির উদ্দিন, খসরুজ্জামান, তারিন আহমেদ সহ জসিমউদ্দিন সহ যুক্তরাজ্যে বসবাসরত নিদনপুর সুপাতলাবাসীরা। এদিকে বাংলাদেশে পরপর দুটি মিশনে নিরীহ পুরোহিত, ব্রাদার ও খ্রিস্টীয় ভক্তদের মারধর এবং উপাসনালয় ভাঙচুর করার প্রতিবাদে বাঙালি খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন ইউকের প্রতিবাদ সভা করেছে। রবিবারকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জুট মার্ক রোজারিওর পরিচালনায় এবং বিমল গোমেজের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গিলবার্ট গোমেজ, লেনার্ড রোজারিও, সন্ধে কোস্তা, পিয়ুষ কোস্তা, সুজান গোমেজ, ফ্রান্সিস রোজারিও। সভায় বক্তারা এ সময় বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টিয়ান সম্প্রদায় বারবার হামলার শিকার হচ্ছে দাবি করে এই ঘটনার সাথে জড়িত উগ্র মৌলবাদীদের বিচারের জোর দাবি জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যাটানা ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। দেশীয় সংস্কৃতিকে প্রবাসী তুলে ধরতে বাংলা টিভি দর্শক ফোরামের উদ্যোগে বার্মিংহাম পিঠা উৎসব। গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন কভেন্ট্রি অ্যান্ড ওয়ারিকশায়ারে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।